কোনো অনুকম্পা নয়, আদালতের মাধ্যমে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নিষ্পত্তি চান খালেদা জিয়া। এজন্য হাইকোর্টে মামলাটির পুনঃশুনানির উদ্যোগ নিয়েছেন তার আইনজীবীরা। সকালে নিজ খরচে মামলার পেপার বুক তৈরির আবেদন করলে তা মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদ জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ। মামলা দায়েরের 10 বছর পর 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের দণ্ড নিয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই বছরের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। কারাগার থেকে হাসপাতাল, তারপর করোনা অতিমারিতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি। সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে এই দণ্ড মওকুফ করা হয়। তবে রবিবার হাইকোর্টে চ্যারিটেবল ট্রাস্ট মামলার পেপার বুক নিজ খরচে তৈরির আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা, পরে আদালত তা মঞ্জুর করেন। আইনজীবীরা বলেন, 49 অনুচ্ছেদে যে ক্ষমার কথা বলা হয়েছে তা চান না খালেদা জিয়া, বরং আইনি লড়াইয়ে এই মামলার সুরাহা চান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব আইনের প্রতি শ্রদ্ধাশীল, রাষ্ট্রপতি মওকুফ করেছেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অনুরোধ ক্রমে। আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারপরেও আইনের শাসনে বিশ্বাসী বেগম খালেদা জিয়া, আদালতের প্রতি বিশ্বাসী, যে কারণে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি এই মামলাটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য। আইনজীবীরা অভিযোগ করেন, ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য। এজন্য চ্যারিটেবল মামলায় অনেক আইনজীবীকে আদালতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। আমরা এমন একটা রাজত্বের মধ্যে ছিলাম যাদের হাতে বিচার ব্যবস্থা মোটেও নিরাপদ ছিল না, অর্থাৎ তাদের ইচ্ছামতো বিচার কার্য চলত। আদালতে বসতেন বিচারপতি সাহেব, বিচারক সাহেব, এবং তিনি আইসাই বলতেন যে বলেন আপনাদের কি আছে, এবং আমরা তখন দেখেছি যে আইনের কথা বললে আর তিনি আর সেখানে যেতেন না, তিনি আইনের বাইরেই বিচার করতে চাইতেন। বিচার বিভাগ এখন স্বাধীন উল্লেখ করে খালেদা জিয়ার মামলায় ন্যায় বিচার পাওয়ার আশা করেন আইনজীবীরা। ফেসি সরকারের আরেকজন আইনমন্ত্রী, তিনিও পালিয়ে যেতে চেয়েছিলেন, তা পালাতে আর পারেন নাই। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।